আগুনে পুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু যেন আমাদের না আসে, সেজন্য নবী আলাইহিস সালাম দুটি আমল শিক্ষা দিয়েছেন। তার এক নম্বর আমলটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মদিনায় একবার এক ব্যক্তির ঘর আগুনে পুড়েছিল, তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না হাযিহিন নার আদুউল লাকুম, এই আগুন তোমাদের শত্রু, অতএব তোমরা এটাকে নিভাও, এটাকে নিভাও, অর্থাৎ আগে থেকে অগ্নিকাণ্ড যেন না হয় সেজন্য ব্যবস্থা নাও। সে যুগে চেরাগ বা মোমবাতি জ্বালিয়ে মানুষ শুইত, তিনি নিষেধ করেছেন এটা যেন মানুষ না করে, এটা ছিল সে যুগের জন্য আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্কতার ব্যবস্থা। এ যুগে নবী আলাইহিসসালামের সেই নির্দেশটা কার্যকর হবে। এ যুগে অগ্নিকাণ্ডের যত ঘটনা যে সমস্ত কারণে ঘটে সেগুলোর ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। অতএব অবকাঠামোগতভাবে এবং সংশ্লিষ্ট আরও যতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করা যায়, যেন অগ্নিকাণ্ডের ঘটনা না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা, এটা হলো নবী আলাইহিসসালামের প্রথম নির্দেশ। আর দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করা। তিনি যে দোয়াটি করতেন অগ্নিকাণ্ডের ঘটনায় এবং একই সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বা কোনো দুর্ঘটনা যেন মৃত্যু না হয় সেজন্য এই দোয়াটি নবী আলাইহিসসালাম পড়তেন। দোয়াটি সূরা নাসাইতে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحرق وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لدغا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন, এ ধরনের দুর্ঘটনা যেন আমাদের নিজেদেরকে আমাদের কোনো প্রিয়জনকে হারাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন।